ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো যে কোনো কাঠের ফার্নিচার পালিশ করতে গেলে আপনাদের কী কী রং কিনতে হবে হার্ডওয়্যার দোকান থেকে, সেটা আজকে আপনাদের দেখাবো। ভিডিওটা আপনারা শেষ অবধি দেখুন, দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। ফার্স্ট আপনাদের রং দেখাবো, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ ব্রাউন, এই ডিপ ব্রাউনটা আপনাদের রং মেলানোর কাজে লাগবে। তারপরে দেখাবো লাইট ব্রাউন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট ব্রাউন। তারপরে আপনাদের দেখাবো রেড অক্সাইড, এই রংটার নাম হচ্ছে রেড অক্সাইড। তারপরে আপনাদের দেখাবো এটা হচ্ছে সিঁদুর, এই রংগুলো কিন্তু আপনাদের ফার্নিচারের কাজের জন্য ব্যবহার করতে হবে, সিঁদুর। তারপরে দেখাবো পাশে যে সাদা রংটা দেখতে পাচ্ছ, এই রংটার নাম হচ্ছে সবেদা, দেখতে পাচ্ছেন সবেদা। তারপরে দেখাবো এটা হচ্ছে জানমান বাব। তারপরে আপনাদের দেখাবো এটা হচ্ছে মেহগুনির প্যাকেট, এটাগুলো সব হার্ডওয়্যার দোকানে কিনতে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। আমি পেছনটাও দেখাচ্ছি আর সামনেটাও দেখাচ্ছি। তারপরে আপনাদের কিনতে হবে কিশোরি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিশোরি। এগুলো সব আপনারা হার্ডওয়্যার দোকানে কিনতে পেয়ে যাবেন। এগুলো সব ফার্নিচার, যে কোনো ফার্নিচার পালিশ করতে গেলে আপনাদের এই সব রঙগুলো আপনাদের অবশ্যই কিনতে হবে, না কিনলে ফার্নিচার পালিশ হবে না। এই সব কটা রঙই লাগবে,